কিছু বরবাদ হয়ে গেল। আমি প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে অনুরোধ চাইয়ার, আমার প্রশাসনের কাছে অনুরোধ চাইয়ার, সবর কাছে আমি অনুরোধ চাইয়ার, আমার মন্ত্রী প্রাইম মিনিস্টার সবর কাছে আমার অনুরোধ চাইয়ার, সবর কাছে আমি প্রায় সবর কাছে আমি আজ জোর করিয়া কই আর আমি সবর কাছে আমি বিচারটা পাই আমি জেলা সহ সুন্দর মতে। গরু চুরির অভিযোগে ধলাই ধূপবন্ডহরের অটো চালককে ব্যাপক মারধর করে অটো জ্বালিয়ে দিলেন একাংশ জনগণ। এই ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গরু চুরির অভিযোগে ধলাই বিধানসভা কেন্দ্রের ভূপন্ডহরে ভয়ানক কাণ্ড। তাজিমুদ্দিন নামের এক অটো চালকের গাড়িতে অগ্নি সংযোগে করলেন একাংশ জনগণ। তাজিমুদ্দিনকে বেধড়ক মারপিট করেন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাজিমুদ্দিনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। হাত ও পায়ের হাড়গোড় গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রামে তীব্র উত্তেজনা দেখা দেয়। বুধবার ভোরের ঘটনা হলেও এদিন রাত 10টায় ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন তাজিমের পরিবারের সদস্যরা। এ নিয়ে শুভেচ্ছার দাবি জানিয়েছেন তারা। আহত তাজিমের বাড়ি সুখতলার পুরিখাল এলাকায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমার দেহ তাজিমুদ্দিন সকাল 7টার সময় ভূপন্ডর বাগানের ওদিকে রিজার্ভ লইয়া যাওয়ার সময় কিছু লোক তাকে চোর সন্দেহ করিয়া তারা গাড়ি ঘোড়া আকটাইয়া তারা মারধর করিয়া তার হাত পা সব ভাঙিয়া গাড়ি উড়ি জ্বালাইয়া দিয়া পাবলিক হলে আত্ম তারা প্রশাসন নই দিয়েছে লইয়া তারা নিজে নিজে তার বিচার করাত লাগছে। মানুষ খুব পুরা সিরিয়াস, শিলচর মেডিকেল কলেজ আসে ভর্তি এখন। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ চাইয়া যেন আমার দেওয়ার যাতে উপযুক্ত সুবিচার চাই। নমস্কার। আমার বাই সাইডটা উঠার সময় প্রায় ঘর থেকে বার হয়েছে, বাগানো সিরিয়ালও টিপ লাগাইবার লাগে। তারপরে তারে বাজমাতা খোলনি তারে আটাইয়া মায়ের ডেঙ্গা করিয়া আতেভাবে বাঙ্গিয়া গাড়ি ঘোড়া জ্বালাইয়া বহুত কিছু করিয়া তারা প্রশাসনও লাগছে না, কিছু লাগছে না, তারা পাবলিকে তারা মারিয়া তারা বিচার করে লইছে। তারপরে মেডিকেল শিলচর মেডিকেল পাঠাইছে পুলিশে, আমরা খবর করছে, আমরা তো কিছু জানিও না। আমরা প্রায় 6-7টার সময় খবর পাইছি, পাইয়া গেছি মেডিকেল, মেডিকেল পুলিশে ফোন করছে, পুলিশে ফোন করার পরে গেলাম মেডিকেল, মেডিকেল গিয়ালে পুলিশে আপনার সমঝাইয়া দিল, সমঝাইয়া দিবার পরে তার ফাওয়া তো ভাঙ্গা, অবায়ও মারা, অবায়ও ভাঙ্গা, অবায়ও ভাঙ্গা, আতেও ভাঙ্গা, ফাও তো ভাঙ্গা, গালও মারা, মাথা তো মারা, সব দিকে মারা। আমরা তো জ্ঞান ও জ্ঞান নাই, জ্ঞান স্যাং সারা মানু কিতা করতাম, আমরা কিছু করবার নাই। তারপরে তো আমরা বিকালে তারে সমঝিয়ে দিয়ে ইটমিটমিট করাইয়া এডমিটমিট করাইয়া বিকালে রাতকে আমরা আইসি ওসি স্যারের কাছে, ওসি স্যারের কাছে আইয়া একটা আমরা কেস দিছি। কেস দেওয়ার পরে ওসি স্যারে কইছে ঠিক আছে তোমরা যাও এখন, আচ্ছা আমরা পরে দেখমু। আর তারা তো পাবলিকে তো তারা আটাইয়া তারা কি তারা কিছু প্রশাসনও লাগলো না, আর্মিও লাগলো না, কিছু লাগলো না, তারা নিজে নিজে বিচার করবে। আমার বাড়ি যদি চুরি করতো, আমার বাড়ি যদি চুরি করতো তারা এখন আটাইয়া রাখলে না কেন, বিটি বাটি তোমরা আটাইয়া তোমরা খবর দিলে না কেন, প্রায় আপনার বাইর তো আছি আরও, আমরা বাইরের কাছেও কইলাই না তোমরা, তোমরা নগদ ফুনিগাল আর কলোনি তো খুব বেশম নাই, প্রায় 4-5 কিলোমিটার জায়গা, তারা তো আটাইয়া বরং আমরা এত হইতে পারো, এটা তো আগর জিদ, আগর জিদ তারা হাঁটাইছ, আমার গাড়ি একটাও জ্বালাই দিলা, আমার বাই এগুলো বরবাদ করে দিলা, আমার সব কিছু বরবাদ হয়ে গেল। আমি প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে অনুরোধ চাইয়ার, আমার প্রশাসনের কাছে অনুরোধ চাইয়ার, সবর কাছে আমি অনুরোধ চাইয়ার, আমার মন্ত্রী প্রাইম মিনিস্টার সবর কাছে আমার অনুরোধ চাইয়ার, সবর কাছে আমি প্রায় সবর কাছে আমি আজ জোর করিয়া কই আর আমি সবর কাছে আমি বিচারটা পাই আমি জেলা সহ সুন্দর মতে।